আসলে এরা অল্প বয়স তো এরা বুঝে উঠতে পারে না, এদের একটা ভাবনা এসে গেছে মনে, গানটা জমছে তো সকলের দিকে তাকিয়ে ভাবি গানটা জমছে তো, যদি না জমে তাহলে একটা উপায় আছে, রাধে রাধে জপা কর, রাধে রাধে জপা করো, এই শুরু হয়ে গেল। মানে রাধানির নাম তো আছে, দোষ তো ধরবে না, ব্যাস ঝাঙ্কা চাক্কা দিয়ে দিই। আবার কেউ আছে অন্য একটা গান জুড়ে দিল, মনে রাখবেন মাথায় রাখবেন, কীর্তন কারোর ক্ষমতা নাই জমাতে পারে, এটা অনুভব করুন। আমি দীর্ঘ বহু বছর, প্রায় 42-43 বছর হয়ে গেল এই জগতে, তাই আমি উপদেশ দেবার মতো অধিকার এখন আছে আমি মনে করি। উপদেশটা হলো নতুন প্রজন্মকে, কখনো ভাববেন না যে কীর্তন জমাবো, সবসময় ভাববেন যাদের কাছে যাচ্ছি তারা জমে আছে তার মধ্যে ঢুকে পড়ব, তারা যদি জমে থাকে তার মধ্যে ঢুকে পড়লেই জমে যায়, আপনাকে ঢুকতে হবে, জমাবো ভাবলে জমানো যাবে না, ব্যর্থ হতে হবে। অতএব এইসব ছোট ছোট টিপস গুলো আমি সব হরিবাসরেই দিয়ে থাকি, এগুলো নেবার চেষ্টা করবেন, আপনারা গাইবেন প্রাণ ভরে গুরুচরণ আশ্রয় করে। এবং আরেকটা কথা বলবো, তিলক সেবাটা ঠিকভাবে করবেন, নতুন প্রজন্মকে বলবো তিলক সেবাটা ঠিকভাবে করবেন, যেন আপনার দিকে তাকিয়ে মানুষ যেন বুঝতে পারে আপনি কোন পরিবারে, মানে আপনি কোন সম্প্রদায়ে, আপনাকে দেখে যেন ভক্তি জাগে। তিলক কাটবেন না, তিলক সেবা করবেন। তিলক কাটা কাকে বলে? যেটা দেশলাই কাঠি দিয়ে করা হয়, ওটা বিউটি পার্লার থেকে শো করে দেয়, ছোট ছোট ফোঁটা ফোঁটা দিয়ে দেয়, মাঝখানে একটা লাল টেকা দিয়ে দেয়, তারপরে হলুদ টেকা দিয়ে দেয়, তা আবার কালো থাকে, ওগুলো হচ্ছে তিলক কাটা। আর এই যা করে এসেছি এটা হচ্ছে তিলক সেবা। এই দেখুন তিলক সেবা করেছিলাম, মাঝখানে উঠে গেছে, নতুন করে কিন্তু আর এখানে দিতে পারিনি। যেমন যেমন ভালো করে বুঝে নিন, বুঝিয়ে দিই, আপনি খেতে বসেছেন, পাতে জল ঢেলে দিয়েছে, আবার পুনরায় ভাত নেবেন? হ্যাঁ বা না? সাধলেও নেবেন? নেওয়া উচিত, তাহলে মাথা নাড়ছেন না, ঠিক তো? দ্রুপ সেবা জ্ঞান যদি থাকে, একবার সেবা করে নিয়েছি, এই সেবাতে যদি দেখা যায় একটু মুছে গেছে, পুনরায় সেখানে আর কাঠি ব্যবহার করা যাবে না, সেখানে আর ওখানে তিলক ব্যবহার করা যাবে না, যা থাকবে তাই নিয়ে ঢুকতে হবে, তবে হবে তিলক সেবা, না হলে কি হবে? তিলক কাটা। তিলক কাটা তিলক সেবায় পার্থক্যটা বলে দিলাম। তিলক সেবা মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যখনই তিলক মানে অঙ্কনের দাগ বসবে, প্রত্যেকটা জায়গায় মন্ত্রপুত করে বসানো হবে, এই জায়গাগুলো চর্চা রাখবেন। নতুন প্রজন্মকে বলবো আপনাদের দিকে তাকিয়ে যেন সকলের ভক্তি জাগে, এই পথে যেন আসে। আমরা যা ভুল করেছি করেছি, আমাদেরকে কখনো নকল করবেন না, আপনারা সঠিক পথে আসুন। আমরা অনেক ভুল করেছি, স্বীকার করছি আমরা ভুল করেছি, যে ভুল এখনো আমি এখনো করি, বক্তা হয়ে এখনো খৈনি খাই, ছাড়তে পারি, 13 বছর বয়সে খৈনি নেশা ধরেছে এই আসানসোল থেকে, এই এই চিচুড়িয়া গ্রাম, আপনারা জানেন এই দোমাহানিতে 7 বছর বয়সে এসেছিলাম প্রথম, এইটুকু ছেলে। তা যাই হোক, অনেক পুরনো জায়গা আমার কাছে, অনেক স্মৃতি বিজড়িত, বার্নপুর টাউন হল বহুবার এসেছি, জগন্নাথ মন্দির। তা যাই হোক, জীবনে চলার পথে অনেক ভুল করেছি, এখনো ভুল করে আসছি, কিন্তু তা বলে এই শিক্ষা দেব না, আমি চুরি করেছি বলে, ডাকাতি করেছি বলে নতুন প্রজন্মকে বলবো তোমরাও ডাকাতি করো, আমি বলবো তোমরা ডাকাতি করো না, তোমরা চুরি করো না, হরে কৃষ্ণ, চলুন যাই আস্বাদন করো। এইভাবে ঘুরে ঘুরে নাচিছে যত কৃষ্ণ তত গোপী, ঘুরে ঘুরে নাচিছে যত কৃষ্ণ তত গোপী, রাসমন্ডলীর মাঝে তাই কত কত পদুমিনী পঞ্চম গাওত, কত কত পদুমিনী পঞ্চম গাওত, ধরু শ্রুতি ভার মধুপান, ধরু শ্রুতি মধুপান, মিলে কত পদুমিনী গাওত, দেখে মুখ ধরো গোবিন্দদাস, মুখ ধরো,
গগন ভেদ করল, এই রাস নৃত্য হচ্ছে রাস মঞ্চ। ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচি যত কৃষ্ণ তত, ঘুরে ঘুরে নাচি যত কৃষ্ণ তত গোপী, যত কৃষ্ণ তত গোপী, তারা করে ধরা ধরু করে, ঘুরে ঘুরে নাচি করে ধরা ধরু করে, ঘুরে ঘুরে তারা বাবু ধরা ধরু করে, যত ঘেরি রং তালে তালে মৃদঙ্গ বাজছে, নৃত্য করছে, ওই দেখ শুকো নাচিছে, শাড়িও নাচিছে, শুকো নাচিছে, শাড়িও নাচিছে, রাসলীলা কই নয় আরম্ভ, ভালো নাচিছ মনোরঙ্গে নাগরে চাঁদা, পারে কোনা চহ দেখি আমাদের সঙ্গে, নাগরে চাঁদা আমা
নাচো দেখি মদন মগন আপনাকে আরো ভালো রাখুক, আরো ভালো লাগুক, ভালো লাগে ঠিকই, সবই হলো, বিয়ে আমার একবারই হলো, এই ভালো লাগার মধ্যে এখানে আমার একটু কিন্তু এত ভালো লেগে কি হবে, হরি হরি একটু বহিরাঙ্গের কথা বললাম, ক্ষমা করবেন, যাই হোক এই দোষটা কাটিয়ে দিই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওই দেখুন অবধ নৃত্য করো, মোর সঙ্গে নাচো দেখি করি আগে সাই, নাচিতে নপুরো যেন সঙ্গে নাচো দেখি মনে লাগে সাই, নাচিতে নপুরো যেন না বাজো আগে পাই, নাগর চাঁদা দেখে নিস, তুলে রেখেছে অনেকে।
তাহলে সবাই বলছে শ্যাম সুন্দর কি অন্য বলছে দাঁড়ান আজ এই রাজমঞ্চে মর্যাদা যদি বাড়িয়ে তুলতে হয় চাঁদে বদনী আনন্দিনী মৃগনয়নী কমলিনী কৃষ্ণবক্ষ বিলাসিনী চাঁদে বদনী নাচ তো দেখি চাঁদে বদনী নাচ তো দেখি চাঁদে বদনী রাজমঞ্চে নৃত্য করবার জন্য রাধানী যাচ্ছেন বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে যেন লীলার সাক্ষী বললেন শুনুন জগৎবাসী ওই দেখুন ভাবনয়নে আপন আপন গুরুপাদ পদ্মরীতে ধরে ওকে আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় ওকে আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় ওকে আরে ধনি ঠমকি ঠমকি ওকে আরে আমার কীর্তন যে অনেকের ভালো লাগে সবারই যে ভালো লাগে তা তো নয় সেটা হতেই পারে সেটা আশা করাটা আমার ভুল এই যে যাদের ভালো লাগে তার পেছনে একটা কারণ আছে এই ভালো লাগার পেছনে কারণটা মূল কারণটাই কিন্তু ভালো যদি আপনি গান বাজনার সঙ্গে জড়িত থাকেন যদি সেই রকম বোধ থাকে তাহলে ধরে নিতে পারবেন মূল কাণ্ডারি হচ্ছে আমার এই ডান দিকে আমার মেজদার শ্রীখন এই শ্রীখনের সঙ্গ যদি এর সঙ্গে না থাকে তাহলে এই গান কিন্তু এইভাবে দাঁড়াতো না এটা বাস্তব মনে রাখবেন মাথায় রাখবে ওর যে টোকা বাজি অনেক আছে বাংলায় ওর থেকে গুণী লোক আছে ওর থেকে গুণী লোক আছে এটা অস্বীকার করা যাবে না এই গলা সমান মানে গলা সমান জলে দাঁড়িয়েও স্বীকার করতে বাধ্য গুণী লোকের অভাব না আছে কিন্তু ওর টোকাটা একটু অন্যরকম ও যখন ওই টোকাটা দিচ্ছে তখন মনে হচ্ছে যেন কোথায় একটা মাত্রা এনে দিচ্ছে আমার নিজের দাদা বলে বলছি না আমার ভাগ্য সুপ্রসন্ন যে এই রকম দাদাকে সঙ্গে পেয়েছি এটা অস্বীকার করা যাবে না তবে আমার এই গাওয়াটা সার্থক আর আমি যদি এটা অস্বীকার করে চলে যাই তাহলে আমার কোথায় যেন একটা কিন্তু থেকে যায়
তাই বলছি দেখুন লক্ষ্য করুন ঠেকাটা কোথায় নিয়ে যাচ্ছে আরে ধরে থামকি চারু বদনে মৃদু মধুরী মহাসত চারু বদনে মৃদু মধুরী মহাসত শরদরে নাশিতা ইয়ারে দরে আর নয়নে বারে বারে মধু পানে যায় আর নয়নে বারে বারে মধু পানে যায় সবাই বলে রায়ের জয় নাগর হারিলে সবাই বলে রায়ের জয় নাগর কাটিলে ওম দুখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালে দুখিনী কহিছে গোপী মণ্ডলী হাসালে বলে হারুয়া সকলেই জানেন এই পথের যারা পথিক দীর্ঘ বহু বছর ধরে যারা কীর্তন শুনে অভ্যস্ত ভাগবতীয় কথা শুনে অভ্যস্ত
বেদাদি পুরাণ পাঠে অভ্যস্ত সকলেই জানেন এর পেছনে একটা কথা আছে। রহস্যটা হলো এই যে দুঃখিনী পদকর্তা, ইনি হলেন তত্ত্ব বিচারে আমাদের শ্যামানন্দ প্রভু। দারিদ্র কুলে জন্মেছিল মেদিনীপুর জেলায়। ইনি পদাবলী লিখেছেন রাসলীলায়, দুটি পদাবলী, চাঁদবদনী নাচত ধ্বনি, এই পদ তার হাতের লেখা। আরেকটি পদ লিখেছে শ্যাম তোমাকে নাচতে হবে। এই রাধানী নৃত্য যেই হয়ে গেল, রাধানীর জয় হলো। এবার রাধানী বলছে বধু তোমার জয় আমি দেখতে চাই, তুমি নৃত্য করো। তা গোবিন্দ বলছে না আমার, আমি নৃত্য করবো। বলছে দেখো তুমি আমার কাছে বলছো আমি নৃত্য করবো না, কিন্তু তোমার পশ্চাৎ ভাগে যারা দাঁড়িয়ে আছে তারা কি বলে শোনো। বৃন্দাবনে বৃজঙ্গনাগণ যেন করজোরে বলে শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। আ দেগে দাঝে লাখটা খুব লাগলে, দেগে যদি তোমার জয় হয় আমরা রাইধনীকে দেব, দিয়ে আমরা দাসী হয়ে থাকব। অর্থাৎ এখানে লাভটা হলো দাসী হয়ে থাকলে গোবিন্দ সঙ্গ পাবে এইদিকে, আর যদি হেরে যায় তাহলে বলছে কারাগারে বন্দী করবো। কোন কারাগার? তাহলে হেরে গেল গোবিন্দ সঙ্গ, জয়ী হলো মানে বিজয়ী হলো গোবিন্দ সঙ্গ। তাই তোমাদেরই লাভ তো, তোমাদেরই লাভ। হ্যাঁ হারুবাজি তো শ্রীরাস মন্ডলীর মাঝে, প্রকাশ করেছে ভুবন ত্রিভুবনে। আজকে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন না আর পৃথক নৃত্য নয়, তোমার রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করো। আপনারা সকলেই জানেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন হলো রাধা কৃষ্ণ যুগল ভজন। আজকে সভাতে যারা এসেছেন আমি শিক্ষামূলক কীর্তনের মধ্য দিয়েই বলবো, আমরা যুগল নৃত্য যেমন দেখব আমরা হৃদয়ে বাসনাও রাখবো। এই মনুষ্য জীবন যদি সার্থক করতে হয় আমাদের শ্রী শ্রী নিতাই গো কৃপা করে যে বাঙালি ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে রাধা কৃষ্ণ যুগল সেবা, সেই যুগল সেবা যেন করতে পারি এবং নিষ্ঠান। সবাই মিলে হাত জোর করে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধু জগদেবতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো। গিরিধারি গোপালটা করি, সমাপ্তি করি। রাধা কৃষ্ণ যুগলে নৃত্য করল, যে যেথায় ছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দেব দেবী সকলেই নৃত্য আরম্ভ হইল। ব্রহ্মা রমা শিব ইন্দ্র অরুণ বরুণ কেউ বাকি রইল না, যমুনার জলে যত মৎস্য ছিল সকলেই নৃত্য আরম্ভ হইল। এই জন্যই তো প্রথমে বলেছি রাসলীলা কখনো মানুষের সম্ভবে না, তার সঙ্গে নৃত্যটাও যোগ করছি নৃত্য মানুষ সম্ভবে না। তাই আজকে সভাতে সকলের চরণধুলি মাথায় নিয়ে যে শুরু করেছিলাম, আবার সকলেরই চরণধুলি মাথায় নিয়ে এই গ্রাম ছেড়ে আমি আমার বাড়ির মুখে রওনা হব। আপনাদের সঙ্গে আশা রাখি আবার দেখা হবে, কেননা অতি মহামারী প্রতাপ, প্রচণ্ড প্রতাপ থেকে মা ভগবতীর কৃপায়, মা ভগবতী যখন এলেন আপনারা জানেন আমার খুব যদি ভুল না হয় আজকে বোধহয় মা জগদ্ধাত্রী পূজার অষ্টমী তিথি, যদি খুব একটা ভুল না হয়, জানি না সব কথা তো স্মরণে থাকে না, কোনো পূজা পাঠ তো করি না। এইদিকে বাবা, বাবা আমার, এই বাবা, কি নাম, কি নাম তো
হ্যাঁ অঙ্কিত দে কোথায় থাকিস এই রাধানগরী থাকিস আমার সোনা আমার সোনা তোরা আমার সোনা বুঝলি ঠিক আছে বস বাবা আবার উনি কোলে কোথায় ঢুকলেন সঙ্গে কি রেখেছেন বাদাম নাকি এই সব জ্বালা করি সবাতে দেখবেন জ্বালার মানে জ্বালার শেষ নাই সব জ্বালা করি সবাতে কারণ এখানে তো স্বাধীনতা আছে বক্তারও স্বাধীনতা শ্রোতা যারা তারাও স্বাধীনতা আর আশেপাশে যারা থাকে তাদেরও স্বাধীনতা অতএব আমি আমাকেও জড়িয়ে নিলাম অবাস্তব কথা বললে হবে না স্বাধীনতা না থাকলে এত কথা বলা যায় বহিরাঙ্গের কথা তো যাই হোক আজকের সভাতে দাঁড়িয়ে বলবো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আশা রাখি অতি মহামারী প্রচন্ড প্রতাপ থেকে আমরা নিস্তার পেয়েছি এটা বাস্তব কারণ গতকালই বোধহয় ঘোষণা হয়েছে আমাদের কলকাতার হ্যাঁ খবরের কাগজে দিয়েছে না কলকাতার হাসপাতালে কোনো করোনা রুগীকে আর নেওয়া হবে না কেন জানতে চেয়েছে কেন হবে না বলছে করোনা বলে অতি মানে ঘাবড়াবার কিছু নাই মানে যদি হয়ে থাকে বাড়িতে চিকিৎসা হবে হাসপাতালে তার জন্য আসতে হবে না এটা একটা সুখবর মানে দেখা যাচ্ছে যে প্রতাপটা ছিল সেটা এখন ওই যে জ্বর সর্দি কাশি হলে যা হয় সেই রকম থাকবে অতএব এটা আমাদের কাছে খুবই আনন্দের সংবাদ কারণ আমরা বিশেষ করে বঙ্গবাসী আমরা একটু আবেগপূর্ণ যে কোনো উৎসবাদি হলে আমরা কোনো ব্যারিকেড থাকলে আমাদের মন মানে না আমাদের মন চায় সবসময় সে মা ভগবতী আসুক আর সে রাস পূর্ণিমা হোক ঝুলন পূর্ণিমা হোক আমরা তাদের কাছে পৌঁছে যাব ঝুলনে গেলাম একটু যদি দোলাতে না পারি ভালো লাগে রাস পূর্ণিমায় গেলাম একটু রাস পূর্ণিমায় গিয়ে একটু যদি চরণে ফুল না দিতে পারি ভালো লাগে তা এইসব নিয়ম কানুন গুলো আস্তে এইসব নিয়ম কানুন গুলো অনেকটা শিথিল হয়ে গেছে এই আনন্দ সংবাদটা দিকে দিকে পৌঁছে দেবেন আতঙ্ক করবার কিছু নাই তবে হ্যাঁ অতি আনন্দ আমার মত্ত হয়ে থাকারও কিছু নাই নিয়ম যেটা ছিল যে মুখে মাস্ক দেওয়া সেটা একটু মানলে ভালো হয় যদি এখানে এসে আমি এটা মানতে পারিনি সবার সঙ্গে আমি খোলামেলাভাবে কথা বলেছি সবটাই ভগবতী তা মায়ের একটা গান করি মায়ের একটা গান গেয়ে তারপর গিরিধারী গোপাল গানটা গাইব কি গাইব মা অষ্টমী তিথি নবমীতে সব পূজা করি সমাপ্তি এই তোমার এসে গেছেন মোদের দয়া করি ফুলধ্বনি এসে গেছেন দয়া এই তোমার এসে গেছেন মোদের দয়া এসো সব কদ জোরে এসো সব কদ জোরে প্রণিপাত করি এই তোমার এসে গেছেন মোদের দয়া এসো মাত পূজালো তব পায়ে ধরি মা জগদ্ধাত্রী হে মা দেবী দুর্গা ভগবতী মা করুণাময়ী মা গো এসো মাত পূজালো তব পায়ে ধরি মা পারে ধনি একটাই নিবেদন অন্য কিছু বলবো না যে মা সকল দুঃখ নাশ করো সবার ব্যাধি দূর করো এ কথা বলবো না একটা নিবেদন মা এই সমাজের দুরবস্থা দেখে বাস্তব কথা একটা বলি মা গণতন্ত্র রক্ষা করো সবাই একটা কথা বলবেন মায়ের কাছে গণতন্ত্র রক্ষা করো করুণা বিতরি এই তোমার এসে গেছেন মোদের দয়া করি
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধীকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেবী মা জগদ্ধাত্রী মাতা কি, দেবী মা জগদ্ধাত্রী মাতা কি, জগদ্ধাত্রী মাতা কি, না শ্রীরাকে মর্যাদা দিয়ে স্মরণ মননে আমরা সাধন করব। আগামীকাল পুণ্যভঙ্গ হবে কি তাহলে আগে বলবেন তো, আমি তো ভাবলাম বোধ হয় যুগলে রেখে চলে যাব। তাহলে আগামীকাল কখন কীর্তন হবে, সকালে? এগুলো তো আমায় বলা হয়নি। 10টায় কীর্তন হবে, তাহলে পুণ্যভঙ্গ হবে। পুণ্যভঙ্গ যদি হয় তাহলে আমাদের যে নিয়মটা সেটা তো বজায় রাখতে হবে, যুগলে তো রেখে দেওয়া যাবে না। এই যুগল নৃত্য হলো আমরা যারা যুগল মন্ত্রের উপাসক, প্রকৃত বৈষ্ণব, ধর্ম অবলম্বন করে সঠিক গুরুদেবের কাছ থেকে সঠিকভাবে যে শিক্ষা লাভ করেছি তাতে কোথায় যেন একটু মন এবার সখীগণ শঙ্খ জলে ধুইয়ে দিয়ে বসনে মুছাই দিয়ে আচমন কইল, সেই প্রসাদে জনে জনে বিতরণ হলো, প্রসাদে পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ মননে, হরি 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 বল মননে, কেউ শ্রবণে কেউ মননে, হরি হরি বল মননে, কেউ শ্রবণে কেউ মননে, প্রসাদ পেল সর্বজনে। এই প্রসাদ পাওয়া হয়ে গেল, আচমন হয়ে গেল, এবার আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই রাধা কৃষ্ণ যুগল আমি উদ্যোক্তাদের বলবো। এই আলো এবং মাইকের দায়িত্বে যারা আছেন, আমি জানি না মাইক এবং সাউন্ড এবং আলো আলাদা আলাদা, আমি সকল মানে সঠিক কথাটা একটু বলবো কিছুক্ষণ কেন, এই যে আলোটা নিস্তেজ হয়ে যাবে এ আর জোর বাড়বে না, অতএব এই ভেতরের আলোগুলো আস্তে আস্তে যতটা না রাখলে নয় ততটা রাখুন। আলোতে ঘুম হয় তাহলে ভক্তির অনুভব, রাধা কৃষ্ণ নিবিড় কুঞ্জের মধ্যে দোহে ঘুমাইল, সেবা হয়ে গেল, আচমন হয়ে গেল, এবার রাধা কৃষ্ণ এই কুটিরের ভেতরে দুজনা ঘুমালো, দুজনার অধিক কিন্তু নয়, মানে একজনাও কিন্তু ওই ঘরের ভেতর নেই, সব সখীরা বেরিয়ে এসেছে। দোহে ঘুমাইল অলসে অবস অঙ্গ টলমল, অরুণ নয়ন অমনি মুদিল, কত সুন্দর অর্থ, অলসে অবস অঙ্গ টলমল, অরুণ নয়ন, যেহেতু রাত্রি জেগে নৃত্য করেছে চোখ দুটো লাল হয়ে গেছে, একা গোবিন্দের নয় রাধারানী এবং গোবিন্দের, তাই অরুণ নয়ন অমনি মুদিল, দোহে ঘুমাইল ঔরসে ঔরস বদনে বদন, এ কথা আর ভেঙে বলা যাবে না, ভেঙে বললে কদর্য হয়ে যাবে, মাধুর্য থাকবে না, কুৎসিত হয়ে যাবে, ঔরসে ঔরস বদনে বদন, প্রতিঅঙ্গ প্রতিঅঙ্গ পরশন, যারা দাঁড়িয়ে গেছেন একটু দয়া করে বসে পড়ুন, খুব ভজনীয় কথা, বুঝতে না পারল বক্তা যদি ভেঙে নাও বলে তবু ইশারা ইঙ্গিতে একটু অনুভব করে নিন, কারণ ভেঙে বললে আমার যেমন অপরাধ হবে আপনারও শুনলে অপরাধ হবে, কারণ এই কথা বলার অধিকার একমাত্র বীর্যবান পুরুষ যারা মানে ব্রহ্মচারী এবং সন্ন্যাসী তারাই বলতে পারে, আমরা তো তা নয়, আমরা তো সংসারী জীব, আর ভেঙে বলার কিছু নাই। তাহলে এবার অনুভব করুন, ঔরসে ঔরস বদনে বদন রাধাকৃষ্ণ যুগল কুটিরের ভেতর, প্রতিঅঙ্গ প্রতিঅঙ্গ পরশন, সুখ নিদ্রা বসে দোহে অচেতন রাধারানী মানে রাইধনী, কাচলি কিঙ্কিনি সরিয়া পড়িল, কিঙ্কিনি কোথায় থাকে অনুভব করুন, তাহলে কিঙ্কিনি যদি সরে যায় তাহলে ভাবটা কি, তাহলে এগুলো কি ভেঙে বলা উচিত? আমি এই জায়গাটা আরেকবার তুলে ধরবো, কোনো বক্তা যদি এরকম ভেঙে বলে
আপনি দয়া করে শ্রোতা হয়ে উঠে দাঁড়িয়ে বলবেন, আমার বোঝার দরকার নেই, আপনাকে আর ভাঙতে হবে না, এটা বলে দেবেন। না হলে আসছে দিন কি হবে, আসছে দিনে আরো আমাদের অনেক বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কেননা এরকম ছোট ছোট, বিশেষ করে ভগবত তত্ত্বের মধ্যে যদি সাংঘাতিক ধরনের অপরাধ হয়ে যায়, তখন কিন্তু মনে রাখবেন পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায়। কেন, এখানে রাধানীকে নিয়ে কথা হচ্ছে, এখানে গোবিন্দকে নিয়ে কথা হচ্ছে, পুরো তত্ত্ব, এ কিন্তু কোনো তথ্য নয়। রাধানীর কাচলি কিঙ্কিনী সরিয়া পড়িল, দোহে ঘুমাইল, তোমরা ধীরে কথা কও সব সখীগণ, ধীরে কথা কও সহচরীগণ, নিজ নিজ কুঞ্জে করিল গমন। শুনলেন সিদ্ধান্তটা, রাধাকৃষ্ণ একটা কুটিরের ভিতরে দুজনা, আর আরো যে সখীরা ছিল তারা, তাদের আবার আলাদা আলাদা কুটির ছিল, তারা কি করলো, রাধাকৃষ্ণকে একটি ঘরের মধ্যে রেখে দিয়ে তারা নিজ নিজ কুটিরে গিয়ে শয়ন করলো। তাই নিঃশব্দ নিবিড় নিকুঞ্জ কানন, নিঃশব্দ নিবিড়, কথাটা নিয়ে অনুভব করুন কতটা নিঃশব্দতা হলে তবে এই কথাটা লেখা যায়। একটা মানে কীট পতঙ্গেরও কোনো শব্দ প্রকাশ হচ্ছে না। হরে কৃষ্ণ, নিঃশব্দ নিবিড় নিকুঞ্জ কানন, দ্বারে জগৎ বন্ধ কোটাল রহিল, মানে আমার যে আরাধ্য ধন তার শ্রীহস্তে লিখনি পদ, তিনি বলছেন আমি দ্বারে রইলাম, কেন না, অনাধিকারীকে অধিকার দিতে কোটাল রহিল, দোহে ঘুমানিল। ওই যে আমি বললাম সিদ্ধান্ত, একমাত্র পূর্ণ ব্রহ্মচারী বীর্যবান পুরুষ আমাদেরকে যদি এই কথাগুলো ভেঙে ভেঙে বোঝায়, তাহলে আমাদের মন কখনো কদর্য হয় না, কখনো জড়জগতের কোনো ছেলে মেয়ের জড়াজড়ির কথা মনে আসে না, কোনো নায়ক নায়িকার জড়াজড়ির কথা মনে আসে না, একমাত্র বীর্যবান পুরুষের শ্রীমুখ থেকে যদি কথাটা শোনা যায়। তারা কারা? তারা হলো সাধু মহাত্মান সর্বত্যাগী, কিন্তু আমার মতো গৃহী, সব কিছু বাসনা নিয়ে আছি। হ্যাঁ, আমার মুখ থেকে যদিও আমি ভালো বলতে পারি, বক্তা ভালো, গুছিয়ে হয়তো বলে দিলাম, কিন্তু অপরাধ, বলাও অপরাধ, আমার মুখ থেকে শোনাটাও অপরাধ। তাহলে শুনবার পথ দেখালাম কোন দিকে, আপন আপন গুরুবাড়িতে যান, গুরু হলো সর্বত্যাগী, তাই গুরুবাড়িতে গিয়ে গুরুদেবের কাছ থেকে এই কথাগুলো তুলে ধরে অর্থ জেনে নিন, তাতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না, ভজনে উন্নতি ছাড়া অবনতি হবে না। তাই দ্বারে জগৎ বন্ধ কোটাল রহিল, কেন না, তিনি তো ব্রহ্মচর্য পালন করেছেন, তার অধিকার আছে আমার মতো অনাধিকারীকে, অনধিকারীকে অধিকার দিতে, অনধিকারীকে অধিকার দিতে, এসো দর্শন করো, অধিকার দিতে কোটাল রহিল, দোহে ঘুমানি, দোহে ঘুমানি, দোহে ঘুমানি। আমরা ঘুম পাড়িয়ে রাখলাম, আগামীকাল আপনারা জানেন রীতিনীতি ভজনীয় ধারা অনুযায়ী 4:30 থেকে 4:45 মধ্যে মঙ্গল আরতি যখন হয়, তখনই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা ঠাকুরানী জেগে ওঠেন, অর্থাৎ সেই ধারাটা তারা ভেতর ঘরে বজায় রাখবেন, যেটা আমরা ভাসানের সময় দেখতে পাই। যেই নবমী পূজা হয়ে যায়, আমরা দেখেছি, আমরা ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত সে ভাসানটা ঘরে দিয়ে দেয়, আর লোক দেখানো একটা ভাসান হয় ঢাক ঢোল পিটিয়ে, ঠিক সেই রকম জাগরণ লীলা আগামীকাল শুরু হবে হয়তো 10:30-11, কিন্তু মনে রাখবেন এই 10:30-11 কিন্তু রাধা গোবিন্দ জাগেনি, রাধা গোবিন্দ প্রতিদিন জেগে ওঠেন ঠিক 4:30-5, মানে যে সময় দেবতারা নেমে আসেন সেবা করবার জন্য, তারা কুটিরে আসেন সেবা করবার জন্য, সেই সময় রাধা গোবিন্দ যায়, যেন সেই সময় হয় মঙ্গল আরতি, আরতি হয় হরে কৃষ্ণ। এগুলো তো আপনারা জানেন, যারা জানেন নিশ্চয়ই আমাকে সমর্থন করবেন, যারা জানলেন না তারা সমর্থন শুধু নয়, তারা শুনলেন হয়তো ভেতরে খুব আনন্দ হলো, যে যাক ভালো লাগলো, করতে না পারি অন্তত স্মরণ তো করতে পারবো, 4:30 সময় যখন ঘুম ভাঙে তখন তো ভাববো যে কোনো না কোনো মন্দির ভাগে, কোনো না কোনো ভক্তের গৃহে, কোনো না কোনো ব্রাহ্মণের গৃহে আমার রাধাকৃষ্ণ জীবন সেবা যদি থাকে, তাহলে এই 4:30-5 সময় তার মঙ্গল আরতি হচ্ছে, আবার বাল্যভোগের সময় বাল্যভোগ হচ্ছে, মধ্যাহ্নে তার সেবা হচ্ছে। হরে কৃষ্ণ, আজকের সভাতে দাঁড়িয়ে সকলের কাছে বলবো, এই রাশির আস্বাদনের মধ্য দিয়ে যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি,
জ্ঞানত ক্রোধবশত এবং এতদিন ধরে কীর্তন জগতে আছে এই অহংকার নিয়েও যদি কোনো দোষ করে থাকি প্রত্যেকে কাছে আমি পায়ে ধরে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর সকলের পায়ের ধুলা মাথায় নিলাম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।